বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কোডের সেভেন আইজি ইনস্টিটিউট পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফারদৌস, আপনাদের সাথে আছি। নতুন টিউটোরিয়াল শুরু করছি আমরা। এর আগের পর্বে কিভাবে একটা লকার তৈরি করতে সেটা আমরা দেখিয়েছিলাম, কিন্তু লকারটা অ্যাপ্লাই করার জন্য আমাদের একটু ওয়েবসাইট দরকার। এখন আমরা সেই ওয়েবসাইটটা করতে যাব। তো আমি বলেছিলাম ওয়েবসাইট করার জন্য পূর্ব শর্ত হচ্ছে আপনার একটা ডোমেন হোস্টিং থাকা লাগবে, ডোমেন এবং হোস্টিং থাকা লাগবে। এবার প্রশ্ন আসতে পারে, ডোমেন এবং হোস্টিং কোত্থেকে কিনবেন? ডোমেন এবং হোস্টিং কেনার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে একটা নির্দিষ্ট ডোমেন এবং হোস্টিং সেলার থেকে ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। এই ধরনের অনেকগুলো ওয়েবসাইট আছে, তবে আমি চুজ করলাম নেমচিপ। আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বা শেখানোর জন্য আমি নেমচিপ সিলেক্ট করলাম। নেমচিপ থেকে আপনি ডোমেন এবং হোস্টিং কিনে নিতে পারবেন, কারণ নেমচিপ তো হচ্ছে মোস্ট পপুলার একটা ডোমেন এবং হোস্টিং সেলার। আচ্ছা, তো এখান থেকে আমি ডোমেনে গেলাম, ডোমেন নেম সার্চে ক্লিক দিলাম। ডোমেন নেম সার্চে ক্লিক দেওয়ার পরে আমি এখান থেকে ডোমেনটা সার্চ করব। যেমন আমি এখান থেকে একটা ডোমেন সার্চ করলাম, আমি এখানে সার্চ দিলাম সিপিএ এক্সপার্ট সাবমিট, জাস্ট বোঝানোর জন্য আমি এটা দিলাম .com, এন্টার দিলাম সিপিএ এক্সপার্ট সাবমিট, সিপিএ এক্সপার্ট সাবমিট .com। দেখেন এই যে এখন সার্চ করছে আমার ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা। ইয়েস, অর্থাৎ আমি চাইলে এই ডোমেনটা কিনতে পারবো। কিন্তু আপনি অনেক সময় সার্চ করতে গেলে দেখবেন আপনার ডোমেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন আমি এখানে যদি শুধু যদি এটাকে সাবমিটটা যদি তুলে দিই, তাহলে দেখবেন হয়তো সিপি এক্সপার্টটা অ্যাভেলেবেল থাকবে না, কারণ সেটা হয়তো আমার আগে কেউ একজনই কিনে নিয়েছে, অলরেডি কিনে ফেলেছে। যেটা একটা ফোন নাম্বার যেমন দুইজনের কাছে থাকে না সেম নামের ফোন নাম্বার, ঠিক সেম ভাবে সেম নেম অথবা সেম ডোমেনের নাম দুইজনের কাছে কখনো হয় না। সামান্য কিছু হইলেও চেঞ্জ থাকবে। এটা আপনি কিনতে পারবেন, তবে এটা প্রিমিয়াম, এটা অলরেডি একজনে কিনে ফেলেছে এবং সে বেশি দামে সেল করতেছে। সে $4,160 হইলে এটা সেল করে দিবে, $4,160 হইলে সে সেল করে দিবে। যেমন আমি এখান থেকে শুধু যদি সিপিএ .com দিই অথবা সিপিএ মার্কেটিং .com যদি দিই, একটু আমরা ওয়েট করব, হয়তো দেখবেন সেটা অ্যাভেলেবেল থাকবে না। যেমন এটা $19,295 সেল করবে। আমি যদি এখানে যদি এমন দিই মার্কেটিং .com, ইয়েস, এটা এটা দেখেন, এটা ১৯৯৮ সালে মার্কেটিং .com নামের .com এই ডোমেনটা ১৯৯৮ সালে রেজিস্ট্রেশন করা হয়ে গেছিল, ঠিক আছে। সো এটা চাইলেও আপনি কিনতে পারবেন না। ঠিক সেম ভাবে ডোমেন কেনার আগে অবশ্যই আপনি নিজে সার্চ করে দেখবেন আপনার ডোমেনটা অ্যাভেলেবেল আছে কিনা, আপনার ডোমেনটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে কিনা, অ্যাভেলেবেল আছে কিনা। যেমন আমি যদি এখানে যদি লিখি এবার সিপিএ মার্কেটিং অথবা সিপিএ এক্সপার্ট সাবমিট .com, তাহলে আমাদের ডোমেনটা অ্যাভেলেবেল আছে। এবার চাইলে আপনি এটাকে কিনতে পারবেন, অ্যাড টু কার্টে ক্লিক দিয়ে আপনি আপনার ক্রেডিট কার্ড অথবা পেপাল দিয়ে আপনি কিনে নিতে পারবেন। এবার প্রশ্ন আসতে পারে, যদি না থাকে আপনার কাছে, যদি কার্ড যদি না থাকে আপনার কাছে, যদি পেপাল যদি না থাকে, আপনি কিভাবে কিনবেন? ওকে, সেক্ষেত্রে সমাধান হচ্ছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে কিনে দেব, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়, এই গেল ডোমেন কেনার বিষয়। এবার প্রশ্ন আসতে পারে আপনি হোস্টিং কিভাবে কিনবেন। যেমন আমি এখানে অ্যাড টু কার্টে ক্লিক দিলাম, এটা কার্টে চলে আসছে। এবার আমাকে হোস্টিং কিনতে হবে, আমি হোস্টিং এ গেলাম শেয়ার্ড হোস্টিং। শেয়ার হোস্টিং এ যাওয়ার পরে এখানে তিনটা হোস্টিং এর মূল প্যাকেজ আছে, আপনি এখান থেকে 1 বছরের জন্য, যেমন ইয়ারলি আপনি যদি এটাও যদি কিনেন, আপনার খরচ পড়বে অলমোস্ট $19-এর মতো, $19-এর মতো। আমি গেট স্টার্টেড ক্লিক দিলাম, এই যে চলে আসছে। এবার আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, দুইটা মিলে আপনার অলমোস্ট $27.5-এর মতো খরচ হবে, $27.5-এর বেশি খরচ হবে, কারণ এখানে আবার একটা ফি থাকবে, পেপালের একটা ফি থাকবে, প্রায় আপনার $28-$28 মতো খরচ হবে। তো আপনারা চাইলে নিজেরা, নিজেদের কার্ড থাকলে ক্রেডিট কার্ড, যেই কার্ডের মাধ্যমে, যেই কার্ডে USD সাপোর্ট করে, যেটাকে ডুয়েল কারেন্সি কার্ড বলে, যেটাকে ডুয়েল কারেন্সি কার্ড বলে, অর্থাৎ যেটা দিয়ে আপনি অনলাইনে কেনা ডলারে কেনাকাটা করতে পারবেন, সেটাই হচ্ছে মূলত কি ডুয়েল কারেন্সি কার্ড। আপনার যদি নিজের থাকে আপনি সেটা দিয়ে কিনে নিতে পারবেন, যদি না থাকে, যদি পেপাল থাকে আপনি পেপাল দিয়ে কিনে নিতে পারবেন, কিন্তু আপনার কার্ডও নাই পেপালও নাই, তখন আপনি কি করবেন? তখন আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফোন নাম্বার আমি এখানে লিখে দিচ্ছি, আপনারা আমার সাথে চাইলে কি করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারবেন। আপনারা আমাকে পেমেন্টটা বিকাশ করে দিলে আমি আপনাদেরকে জিনিসগুলো কিনে দিতে পারবো।
আশা করি আমি বুঝাতে পারলাম। 01840217176 এই হচ্ছে আমার নাম্বার। এই যে আপনার ডোমেনের দাম এবং হোস্টিং এর দাম দুইটা মিলে আপনি কিনে নিতে পারবেন। সো এবার আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বা শেখানোর জন্য আমি আমার নিজের একটা ডোমেইনকে ইউজ করছি, যেমন লাভলি অফার ফর ইউ ডট কম। আমি আমার নেমচিপ অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে অর্থাৎ আপনি কিনে ফেলার পরে আপনার ইমেইলে তারা আইডি পাসওয়ার্ডগুলো পাঠিয়ে দিবে, আপনার হোস্টিং এর আইডি পাসওয়ার্ডগুলো তারা পাঠিয়ে দিবে। দেন আমি ধরে নেন আমার হোস্টিংও কিনেছি, আমি ডোমেনও কিনেছি, আমার ডোমেনের নাম হচ্ছে এটা আর আমার হোস্টিং অ্যাকাউন্ট হচ্ছে এটা। এবার আমি দুইটাকে লিঙ্ক করার জন্য আমি এখান থেকে সিলেকশন করব হচ্ছে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস। দেন আমি এখান থেকে ক্লিক করব, পাশে যে টিক মার্ক ছিল সেটাতে ক্লিক করলাম, ব্যাস। এরপর আমি পুরো ডোমেনের নামটাকে কপি করব, কপি করে আমি আমার হোস্টিং এ লগইন করব। এটাকে বলা হয় হোস্টিং অ্যাকাউন্ট, অর্থাৎ যেখানে আপনার পুরো ইনফরমেশন গুলো থাকবে, যেখানে আপনার সমস্ত ইনফরমেশন গুলো আপনার ল্যান্ডিং পেজ গুলো থাকবে। তো আমি এখান থেকে অ্যাড অন ডোমেইনে চলে গেলাম, অ্যাড অন ডোমেইনসে চলে গেলাম। এখানে যে ডোমেইনের নামটা আমি কপি করেছি এটাকে কপি করে আমি এই জায়গায় দিয়ে দিব, নিউ অ্যাড অন ডোমেইনে দিয়ে দিব এবং বাইরে একটা ক্লিক করব। এই যে দেখেন, এবার সাব ডোমেইন, ডকুমেন্ট রুট এগুলো অটোমেটিক নিয়ে নিয়েছে। এবার আমি এখান থেকে অ্যাড ডোমেইনে ক্লিক করব। অ্যাড ডোমেইনে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার ডোমেইন অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে আমার হোস্টিং এ, অর্থাৎ আমার ডোমেইনটা হোস্টিং এর সাথে লিংক হয়ে যাবে। এখন ডোমেইনটা হোস্টিং এর সাথে লিংক করছি। আপনাকে সিলেকশন করতে হবে নেমচিপ ওয়েব হোস্টিং ডিএনএস, এটা সিলেক্ট করে পাশে টিক মার্কে ক্লিক দিবেন। দেন ডোমেইন নেমটা কপি করে আপনি জাস্ট কি করবেন, এখানে এসে অ্যাড করে দিবেন। এই যে এখানে এসে অ্যাড করে দিবেন এবং নিচের দিকে দেখেন এই যে লাভলি অফার ফর ইউ ডট কম নামের ডোমেনটা অ্যাড হয়ে গেছে। আশা করি আমি বুঝাতে পারলাম। এবার আমি আমার হোস্টিং এ ব্যাক করছি, সি প্যানেলে চলে গেলাম। সি প্যানেলে যাওয়ার পরে এখান থেকে ফাইল ম্যানেজারে গেলে আমি আমার ডোমেইনটা দেখতে পারবো, আমি আমার ডোমেইনটা দেখতে পারবো। আমার ডোমেইনের নাম ছিল লাভলি অফার ফর ইউ ডট কম। এই যে দেখেন, এখন আমি যদি আমার ডোমেইনটা যদি চালাই বা এটাতে যদি যেতে চাই, কপি করলাম, একটু দেখবো, পেস্ট করে এখানে দিলাম, ইয়েস, এই মুহূর্তে কিছু দেখা যাচ্ছে না, কারণ আমরা এখনো পর্যন্ত এটাতে কিছুই করি নাই। আমাদেরকে এটাতে কিছু অ্যাড করতে হবে, দেন আমাদের এটা শো করবে। আমাদেরকে এখানে কিছু অ্যাড করা লাগবে, দেন এটা শো করবে। তো এই টিউটোরিয়ালটা কিভাবে ডোমেইন হোস্টিং অ্যাড করবেন এবং কোত্থেকে কিনবেন সে বিষয় নিয়ে আলোচনা করা হলো। পরের টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, অর্থাৎ ওয়েবসাইট কিভাবে ইনস্টল করবেন বা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করবেন সে বিষয়টা নিয়ে কথা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।